প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা সরাসরি পাঠে চলে যাব, কেমন? এর আগের দিন আমরা সিলেবাস আলোচনা করেছি, প্রশ্নের পরিকাঠামো জেনেছি, বিভাজন জেনেছি আমরা। এবার আমরা সরাসরি পড়াতে চলে যাব। তো প্রথমে আমি তোমাদের আগে কবিতাতে যাব। কী কী রয়েছে বলেছিলাম? কবিতা, গল্প, নাটক, তাই না? আজকে সরাসরি চলে যাব আমরা কবিতাতে। কটা কবিতা আছে? চারটে। তার মধ্যে আমরা একটা কবিতা পড়ব, সে কবিতাটার নাম হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। এটা আমরা আজকে পড়ব, কেমন? দ্য পোয়েট্রি অফ আর্থ এটা পড়ব। কার লেখা? জন কিটসের লেখা, তাই না? জন কিটস, তার লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটা আমরা পড়ব। কবিতা পড়ার আগে আমরা কবিতাটাকে দুভাগ করব, কেমন? কীভাবে পড়ব আমরা? তো কবিতাটা পড়তে গেলে আগে পুরো কবিতার বিষয়টা আমাকে জানতে হবে। কবিতার পুরো বিষয়টা আমরা গায়ত্ব করব, কবিতার ব্যাকগ্রাউন্ড জানব, কবিতার প্রেক্ষাপট, পটভূমি পুরোটাকে আমরা জানব, বিষয় পুরো জেনে নেব। পুরো জেনে নেওয়ার পর তখন আমরা লাইন বাই লাইন, সেন্টেন্স বাই সেন্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পড়ব, এক্সপ্লেন করব, ঠিক আছে? যদি পুরো বিষয়টা বা ব্যাকগ্রাউন্ডটা আমরা না জানতে পারি, সরাসরি যদি টেক্সটে আমরা চলে যাই, তাহলে কিন্তু বিষয়টা আমরা বুঝতে পারবো না। কাজে গল্পের আকারে আমাদের পুরো বিষয়টাকে জেনে নিতে হবে, তারপর যখন আমরা গভীরে ঢুকবো, ভেতরে যখন আমরা লাইনে ঢুকবো, তখন আমরা ইজিলি সেটা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা আজকে টেক্সট বুক পড়বো না, বা আমরা অ্যানালাইসিস করবো না, আমরা এক্সপ্লেন আজকে আমরা করবো না। আমরা আগে পুরো বিষয়টা জানবো, ব্যাকগ্রাউন্ডটা জানবো, প্রেক্ষাপটটাকে আমরা জানবো, তারপরে তখন আমরা পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু অ্যানালাইসিসে যাবো, ঠিক আছে? তো এই যে কবিতাটা, দ্য পোয়েট্রি অফ আর্থ, কার লেখা? জন কিটস। ইংল্যান্ডে যতগুলো কবি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একজন কবি হলেন জন কিটস। এবং জন কিটস যে কবিতাগুলো লিখতেন, সেই কবিতাগুলো সবগুলোই কিন্তু তার কবিতাগুলো নেচারকে কেন্দ্র করে, অর্থাৎ প্রকৃতিকে কেন্দ্র করে। জন কিটসকে বলা হয় প্রকৃতি প্রেমিক কবি, অর্থাৎ নেচার পোয়েট বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি তার কবিতাগুলো নেচারকে নিয়ে লিখতেন, নেচার কেন্দ্রিক। কবির যাবতীয় যে ইন্সপিরেশন, তার যে অনুপ্রেরণা, সমস্ত প্রেরণা তিনি নেচারের কাছ থেকে পেতেন। তাই তার কবিতার বিষয়বস্তু হচ্ছে নেচার, নেচারকে নিয়ে তিনি কবিতা লেখেন, তাই তাকে নেচার পোয়েট বলা হয়। আর একজন নেচার পোয়েট রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে? তো জন কিটস হচ্ছে নেচার পোয়েট, এবং তার যে কবিতাগুলো নেচারকে নিয়ে, তো দ্য পোয়েট্রি অফ আর্থ জন কিটসের লেখা, এটাও কিন্তু প্রকৃতিকে নিয়েই লেখা, নেচারকে নিয়েই লেখা। তার জন্য এই কবিতাটাকে আমরা বলবো নেচার পোয়েম। তাহলে জন কিটসকে কী বলবো? নেচার পোয়েট। আর দ্য পোয়েট্রি অফ আর্থকে কী বলবো? নেচার পোয়েম আমরা বলবো। ক্লিয়ার হয়েছে? তাহলে এই কবিতাটা কি? নেচার। কেন নেচার? কারণ এই কবিতার বিষয়বস্তু, অর্থাৎ থিম, এই কবিতার যে বিষয়বস্তু, যে থিম, সেটা নেচারকে নিয়ে, প্রকৃতিকে নিয়ে। তাই আমরা এটাকে নেচার পোয়েম বলবো, আমরা প্রকৃতি কবিতা, ঠিক আছে, থিম হিসাবে। এবার এই কবিতাটা যদি আমরা দেখতে চাই, যদি আমরা লাইনটা বলি, তো লাইন গুনতে গেলে এই কবিতাটা আমরা কী দেখবো বলতো? এই কবিতা আমরা দেখতে পাবো, এই কবিতাটা 14টা লাইন আছে। কটা লাইন? 14টা। আর 14টা লাইন যে কবিতায় থাকে তাকে কি বলে? এর আগে তোমরা পড়েছো, কি বলে 14টা লাইনের কবিতাকে? সনেট বলে, সনেট। বাংলা কি? চতুর্দশ পদী কবিতা, চতুর্দশ পদী কবিতা ইংরেজিতে বলে সনেট। অর্থাৎ যে কোনো কবিতা যদি আমরা 14টা লাইন দেখতে পাই, তাহলে সনেট বলবো। সনেট মানেই 14 লাইন। ক্লিয়ার হয়েছে? তাহলে এই কবিতাটা গুনলে আমরা দেখবো 14টা লাইন আছে, তাহলে একে আমরা কি? সনেট বলবো। 14 লাইন থাকলেই সনেট, কম হলেও চলবে না, বেশি হলেও চলবে না, 14 লাইন থাকতে হবে। তাহলে 14টা লাইন আছে, তাই আমরা কি বলবো? সনেট বলবো, ঠিক আছে? কীরকম সনেট? এটা হচ্ছে পেট্রানকান সনেট। পেট্রানকান বিখ্যাত দার্শনিক পেত্রাক, তিনি এই সনেটের স্রষ্টা। যেহেতু তিনি সনেটের স্রষ্টা, তাই তার নাম অনুযায়ী এর নাম হয়েছে পেট্রানকান সনেট। তাহলে সনেটটা কী ধরনের? পেট্রানকান সনেট। এই পেত্রাকের বাড়ি কোথায় ছিল? ইতালি। যেহেতু ইতালি বাড়ি,
তাই তার দেশের নাম হিসাবে একে বলা হয় ইতালিয়ান সনেট। তাহলে দা পোয়েট্রি অফ আর্থ সনেট, কি ধরনের সনেট? পেট্রানকান সনেট বা ইতালিয়ান সনেট, যেটা পেট্রানকানও বলতে পারে ইতালিয়ানও বলতে পারে, একই জিনিস। এই সনেটের বৈশিষ্ট্য কি? এখানে আমরা দেখতে পাবো যে এই যে 14টা লাইন আছে দুটো ভাগ করা আছে, অর্থাৎ দুটো স্ট্যানজা আছে। প্রথম যে স্ট্যানজা, প্রথম যে প্যারাটা স্তব, সেখানে আমরা দেখব 8 লাইন আছে। দ্বিতীয় যে প্যারাটা, সে দ্বিতীয় প্যারাতে আমরা দেখব 6 লাইন আছে, 6 লাইন। প্রথম প্যারাটা 8 লাইন, দ্বিতীয় প্যারাটা হচ্ছে 6 লাইন, কেমন? তাহলে প্রথম যে 8 লাইন, এই 8 লাইনকে কি বলে? এই 8 লাইনকে বলে অক্টেভ, বাংলা হচ্ছে অষ্টক। শেষের যে 6 লাইন তাকে ইংরেজিতে বলে সেস্টেট, বাংলায় বলে ষষ্ঠক। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে 14টা লাইন আছে কবিতাতে, এই কবিতাতে দুটো স্ট্যান্জা আছে, দুখানা প্যারা আছে। প্রথম স্ট্যান্জা 8 লাইন, দ্বিতীয় স্ট্যান্জা 6 লাইন। প্রথম যে 8 লাইন তাকে বলা হবে অক্টেভ, দ্বিতীয় যে 6 লাইন তাকে বলা হবে সেস্টেট, অর্থাৎ অক্টেভ হচ্ছে অষ্টক, সেস্টেটকে ষষ্ঠক। তাহলে সনেটের দুটো অংশ অক্টেভ সেস্টেট। তাহলে আমরা এটা জানলাম, দ্য পোয়েট্রি অফ আর্থকে আমরা একদিকে বলতে পারি নেচার পোয়েম, অন্যদিকে আমরা বলতে পারি সনেট। নেচার পোয়েম কারণ নেচারকে কেন্দ্র করে লেখা, সনেট কারণ 14টা লাইন আছে। এই কবিতাটা থিম হিসাবে নেচার পোয়েম, আর ফর্ম গঠন হিসাবে সনেট। তাহলে নেচার পোয়েমও বলতে পারি, সনেটও বলতে পারি। ফর্ম হচ্ছে সনেট, থিম হচ্ছে নেচার পোয়েম। সনেট কি ধরনের সনেট? পেট্রানকান সনেট বা ইতালিয়ান সনেট। এখানে কটা অংশ আছে? দুটো অংশ আছে। কি কি? অক্টেভ, শেষ লাইন। দ্য ফার্স্ট 8 লাইন্স আর কল্ড অক্টেভ, দ্য লাস্ট 6 লাইন্স আর কল্ড সেস্টেট। বোঝা গেল? তাহলে আমরা কবিতাটা দেখলাম যে নেচারকে কেন্দ্র করে, তাই এটা নেচার পোয়েম, 14 লাইন, তাই এটা হচ্ছে সনেট। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এর গঠন এবং বিষয়বস্তুটা আমরা কি সেটা আমরা জানতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা এবার কি পড়ব? আমরা বিষয়বস্তু পড়ব, বিষয়বস্তু, অর্থাৎ 8 লাইনের বিষয়বস্তু, 6 লাইনের বিষয়বস্তু। পরবর্তী ভিডিওতে আমরা বিষয়বস্তু পড়ব। বিষয়বস্তু পড়া হলে তারপরে তখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আমরা অ্যানালাইজ করব। তাহলে আগে বিষয়বস্তু হবে পরবর্তী ভিডিওতে, তার পরবর্তী ভিডিওতে আমরা তখন অ্যানালাইজ করব এবং আলাদা আলাদা করে, অক্টেভ সেস্টেট আলাদা আলাদা করে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। শুধু আমরা বুঝলাম যে গঠন এবং থিমটা কী, কবিতাটা কী, সেটা জানলাম, ঠিক আছে? আগামী পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু বিষয়বস্তুটা কিন্তু জানব। তো সবাই বারবার পড়বে, দেখবে, নিশ্চয় বুঝতে পারবে। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? সব বাড়তে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ওকে।